আগামী বৃহস্পতিবার রাজ্যের পূর্ব আসনের ভোট। ভোটের প্রাক মুহূর্তেও চলছে দল ত্যাগ ও দলে যোগদান পর্ব। মঙ্গলবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় সাংবাদিক বৈঠক। বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি জানান, মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 3,500 ভোটার বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করেন। তিনি জানান, প্রদেশ কংগ্রেস ভবনে 180 পরিবারের 800 ভোটার যোগদান করেছে। পাশাপাশি আমবাসা, কমলপুর, সুরমাতেও হয়েছে যোগদান পর্ব। তবে কংগ্রেসের সবচেয়ে বড় পাওনা হল ঘরের মানুষকে পুনরায় ঘরে ফিরে পাওয়া। প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য, যিনি একদা কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন, তিনি এদিন পুনরায় কংগ্রেসে যোগদান করেন। কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর বলেন, অশোক বৈদ্যকে দলে পাওয়ায় দল আরও শক্তিশালী হয়ে উঠেছে। সদ্য কংগ্রেসে সামিল হওয়া অশোক বৈদ্য বলেন, প্রায় 16 মাস তিনি বিজেপিতে ছিলেন, কিন্তু যোগ্য সম্মান থেকে বঞ্চিত ছিলেন। তিনি বলেন, শুধু তিনি নন, পুরনো বিজেপি কর্মীদেরও সঠিক মূল্যায়ন করা হয়নি কোনোদিন, তাই তিনি বিজেপির ঘর ছেড়ে পুনরায় কংগ্রেসে যোগদান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।